হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো এবং সেগুলোকে লাইক করছো। তোমাদের কাছে আমি আরও অনুরোধ করব যে তোমরা আমার ভিডিওগুলোকে প্লিজ প্লিজ দেখো এবং সাবস্ক্রাইব করো, আর পারলে বেল আইকনটা টিপে দিও। তাহলে কি হবে বলো তো, আমি যখন নেক্সট ভিডিও করব তোমাদের কাছে সেই আপডেটটা চলে যাবে। যাই হোক, আজকে আমার জেঠুর বাড়িতে নিমন্ত্রণ, সেখানে আমরা যাব। তো সেখানে আমি কি কি পড়ব বা কি করব সবই তোমরা দেখতে পাবে। চলো তাহলে স্টার্ট করি। চলো, আমি রেডি হয়ে গেছি, কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমার ড্রাইভার এসেও দাঁড়িয়ে রয়েছে। তো আমি বেরোই, আমি পরে তোমাদের সাথে কথা বলবো, কেমন? ওই যে আমাদের, আমার গাড়ি চলে এসছে, গাড়ির মধ্যে রাস্তাঘাট খুব পিছলা, তার মধ্যে হিল পড়া, বুঝতে পারছো তো? ঠিক আছে, রাখি এখন, কারণ আমার মাসি টাসিরাও আসবে, সবাই আমরা একসাথে ঘুরতে যাব। তো তার জন্য এই দেখো, এটা কৈখালী আর এটা আমাদের গাড়ি। আমার মা বাবা আমার ননদ, তোমরা ওর জন্মদিন উপলক্ষেই আজকে আমরা এসেছি এখানে। আমি তোমাকে আগেই বলেছিলাম, আগেই জানিয়েছিলাম আর কি, আমরা নিমন্ত্রণ বাড়িতে যাব। তো ও আমার ননদ, ওর যখন অ্যাকচুয়ালি জন্মদিন ছিল তখন ওর করোনা হয়েছিল, তো তার জন্য এখন আমরা জন্মদিনের পার্টিটা সেলিব্রেট করছি। তো আমার হাজব্যান্ডের সাথে আলাপ করে দিয়ে এসো। এই যে ওরা ভাই বোন দুজন। চলে এসেছি, কারণ তোমরা তো সবাই জানো এখন রাত্রি 9টার পর নাইট কারফিউ চলে, তো গাড়ি নিয়ে বেরোনোটা একটা খুব সমস্যা। তো তো সেই কারণেই আমরা বাড়ি চলে এসেছি। এমনি টিফিন ওর জন্মদিনে সেগুলো আমরা খেয়েছি, বাট মেইন কোর্স যেটা সেটা আমরা প্যাক করে বাড়ি নিয়ে এসেছি। তো চলো, আমি যখন ড্রেস ফ্রেস ছেড়ে খাবো টাবো তোমাদের দেখাবো। আজকে আমার ভীষণ আনন্দ হলো, খুব ভালো ঘুরলাম, মানে অনেক দিন পর সব আত্মীয় স্বজন একসাথে মিলে আনন্দ করলাম, গল্প করলাম, মানে এটা যে কী আনন্দ লাগছে বলে বোঝানো যাবে না। বলেছিলাম যে বাড়িতে এনে আমরা নিয়ে এসেছি, তো মেন কোর্সে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি আর ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। তো এখন আমি আমার মেয়েরটা বেড়েছি, তো আমি মেয়েকে খাওয়াবো এখন, তারপরে আমাদেরটা আমরা খাবো।